প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েই দুটো আমন্ড বাদাম আর এক গ্লাস জল খাওয়াটা অভ্যাস হয়ে গেছে। তাই আমার আজকের দিনটাও প্রতিদিনের মতো দুটো আমন্ড বাদাম আর এক গ্লাস জল দিয়েই শুরু করলাম। হ্যালো বন্ধুরা, আমাদের কল্পনীরের আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি সানজিদা তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে রবিবার, ঘড়িতে বাজছে সকাল 7টা মতো। অন্যান্য দিনগুলোর মতো রবিবারে কাজের তাড়াটা অতটা থাকে না বলে একটু শান্তিতে বসে ভেবে নিচ্ছি রবিবারের রুটিনের পুরো দিনের আজকের কাজে কোন কাজের পরে কোন কাজটা করে নেব। আসলে রবিবারে কাজের তাড়া থাকে না ঠিকই, কিন্তু কাজের সংখ্যাটা অনেকটা বেশি বেড়ে যায়। আজকের কাজগুলো পরিকল্পনা করে মনে মনে যদি একটা লিস্ট করে নেওয়া যায় না, তাহলে ওরই মধ্যে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আজকে ফার্স্টেই মাথায় এলো যে যেহেতু আমার ছেলে মেয়ে কর্তামশাই তিনজনেই এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে কেউই ওঠেনি, পরিচারিকা আসার আগেই আমি মাছের অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নিই। কারণ কি, মাছেদের অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে গেলে অনেক সময় নিচেতে, অনেক সময় না, জল দেখবে নিচেতে একটু একটু পড়েই যায়, তো সেটা আবার আমাকে মোছামুছি করতে হয়। পরিচারিকা আসার আগে হয়ে গেলে পরিচারিকাই ভালো করে পরিষ্কার করে ওখানটা মুছে নেবে, তাহলে আমার একটা কাজ একটু কমে যাবে। আর তাছাড়া জানো তো বন্ধুরা, যদি সকাল সকাল অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নি না, তাহলে আমার অনেক দিক দিয়েই সুবিধা হয়। নাহলে একটু বেলা হয়ে গেলেই জানো তো আর মোটেও পরিষ্কার করার ইচ্ছে যাচ্ছে না। তাছাড়া কর্তা আর মেয়ের তো ডেলি স্কুলই থাকে, ওরা স্কুল চলে যাচ্ছে, আর তারপর ছেলেকে নিয়ে আমার পক্ষে একটা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে মাছের অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা। সেই জন্য আজকেই যখন ইচ্ছে গেল সঙ্গে সঙ্গেই উঠে লেগে পড়লাম, নাহলে আবার কখন যে ইচ্ছেটা অনিচ্ছে হয়ে যাবে, আমার মাছগুলোর বেচারার প্রচণ্ড কষ্ট হবে। আমি যখনই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করি, এইভাবেই মাছগুলোকে পুরো তুলে নিই, যে অ্যাকোরিয়ামটাকে বাথরুমে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে নিয়ে এসে তারপরে আবার যে জায়গায় থাকে সেখানে রেখে দিয়ে বালতি করে ওইভাবে জল এনে এনে ভর্তি করে দিই। আর এই যে দেখো, পাথরগুলো ধুয়ে দিলাম, অ্যাকোরিয়ামে দিয়ে দিলাম। আমি খুব অল্প সংখ্যাতেই মানে অ্যাকোরিয়ামে পাথরগুলো দিই, যত বেশি দেবো তত তো নোংরার ভাগটা বাড়বে, পাথরগুলো ধুতেও হবে, কষ্ট আমারই হবে, বুঝতেই পারছো। অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নিয়ে মাছগুলোকে আগে অ্যাকোরিয়ামটাতে রেখে দিলাম, তারপর মাছেদের এই যে ফিল্টারগুলো আছে এগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নেব। অ্যাকোরিয়ামের ফিল্টারগুলো ধোয়া হয়ে গেলে ভালো করে অ্যাকোরিয়ামে সেট করে দেব। তারপর অ্যাকোরিয়ামের যে টেবিলটা আছে সেটাকে যেভাবে সাজানো ছিল আগের মতো সেভাবেই সাজিয়ে নেব। এরই মাঝে আমার পরিচারিকাও দেখো চলে এসেছে, ঝটপটও মুছে টুছেও নিক, আমি ততক্ষণ চলে যাই রান্নাঘরে। কর্তা উঠে পড়েছে, দুজনের চাটা এবারে ঝটপট করে নেব। ছেলে মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, আমার আর কর্তার দুজনের চা চা পর্ব সমাপ্ত করে ঝটপট চলে এলাম ছাদে। ছাদে এসেছি বন্ধুরা, আর আমার ছাদ বাগানের ফুলগুলো দেখবো না তা কি কখনো হয়, সেই জন্য প্রথমেই চোখে পড়লো আমার ছাদের এই ফুরুষ ফুলগুলো। দেখো কি সুন্দর দেখতে, ফুলগুলোর থেকেও জানো তো বন্ধুরা এর কুড়িগুলো আরও বেশি সুন্দর। এই যে দেখো, দাঁড়াও তোমাদেরকে দেখা, এই যে দেখো কি সুন্দর না কুড়িগুলো। অবশ্য আমি ছাদে এসেছি আমার কাজই সারতে, তাও তোমরা যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই জানো যে আমি ফুল কতটা পছন্দ করি, সেই জন্যই খানিকক্ষণ ফুলগুলোকেই দেখে নিলাম, তারপরেই লেগে পড়বো কাজে। কাজ বলতে, এই সিঁড়ির কাছে কিছু শুকনো জামাকাপড়গুলো আছে, এখানে তো বৃষ্টি আসছে যাচ্ছে, গতকাল কিছু কিছু জামাকাপড় শুকোয়নি, সেগুলো এখন বোধহয় শুকিয়ে গেছে, এরপর ঝটপট এগুলোকে তুলে নেব। তারপর কিছু জামাকাপড় কাচাকাচি করেছি, সেগুলোকে মেলেও নেব। জানো তো বন্ধুরা, জামাকাপড়গুলো শুকিয়ে গেলেই আমি এই ক্লিপগুলোকে নিয়ে একসঙ্গে করে নিয়ে আমার এই ঝাঁপিটাতেই রেখে দিতে পছন্দ করি। এটা আমার ক্লিপেরই ঝাঁপি, দেখো ঝাঁপিটা দেখতে কি সুন্দর, এটার ওপরে একটা কি সুন্দর আটকানোর মতো আছে, যেটা তুমি তারেতে ঝুলিয়ে দিলে জামাকাপড়গুলো মেললে ওখান থেকেই ক্লিপ নিয়ে নিয়ে তোমার খুব সুন্দরভাবে ক্লিপগুলো দিয়ে দেওয়া যাবে। আর ঝাঁপিতে রেখে দেওয়ার ক্লিপগুলোর একটাই কারণ, তাহলে বাইরের যে ঝড় রোদ বৃষ্টি আছে না, ক্লিপগুলোর গায়ে লাগে না, ক্লিপগুলোর টেকসই হয় অনেক দিন। আমার এই ক্লিপের ঝাঁপিটাও খুবই পছন্দের। আমি এরপর আরেকটারও খোঁজ করেছিলাম, কিন্তু ঠিক একই রকম পাইনি বলে আর আমি কিনিনি।
শুকনো জামা কাপড়গুলো তো তুলে নিলাম, এরপর ঝটপট যেগুলো কাচাকাচি করে নিয়ে এসেছিলাম সেই সমস্ত কাচাকাচি জামা কাপড়গুলো মেলে দেব। মাছের অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করে যখনই ওপরে এলাম না, তার আগেই মাছগুলোকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম। জামা কাপড়গুলো মেলে নিয়ে ডেভিডকেও খেতে দিয়ে দিলাম, আর আমার মিঠুর খাঁচাটাও পরিষ্কার করে মিঠুকেও খেতে দিয়ে দিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও, এই যে ক্যাকটাসগুলো আছে না, এগুলোকে আমি এখানে এনে এইভাবেই সিঁড়িতে রেখে দিয়েছি। কিচ্ছু করার নেই গো, এত বৃষ্টি হচ্ছে, যদি এই বৃষ্টির মানে প্রচুর জল ক্যাকটাস পায় না, তাহলে ক্যাকটাসের গোড়াগুলো পচে গিয়ে গাছগুলো নষ্ট হয়ে যাবে। এই যে ছাদের দরজাটা আমি খুলে দিই পূর্ব দিকের, প্রতিদিন সকালের রোদটা ভালোভাবেই পেয়ে যায়। আর ছাদেতে এই যে দেখতে পাচ্ছ আমার কয়েন প্ল্যান্টটা কি ঝাঁকালো হয়েছে, এটাকে এখানে রাখার একটাই কারণ, আমি এটাকে নিচে নিয়ে যাব, নিচের আমার ব্যালকানিতে ঝোলাবো। নিচেতেই ছিল জানো তো, যখনই এটাকে নিচেতে রাখি পোকা লেগে গিয়ে, মিলিবাগ পোকাগুলো সাদা সাদা লেগে গিয়ে গাছটা কেমন নষ্ট মতো হয়ে যায়, ছাদে দেয়াতে এমন ঝোপালো হয়েছে। কর্তা বলছে যে নিচে নিয়ে যেও না, তাহলে গাছটার আবার একই অবস্থা হবে, কিন্তু নিচেতেই নিয়ে যাব, তারপর দেখা যাবে যা হওয়ার হোক, যদি দেখি নষ্ট হয়ে যাচ্ছে তখন আবার ছাদে এনে দেব। ছাদেতে আমার আরেকটা কয়েন প্ল্যান্ট আছে, এই যে দেখো এটাও কি সুন্দর ঝোপালো, একসঙ্গে দুটো রেখে করবোটা কি, একটাকে নিচেতেই নিয়ে যাই, এত সুন্দর হয়েছে। এই যে কয়েন প্ল্যান্টটাকে নিয়ে নিচেতে চলে যাব ব্যালকানিতে, ওপরের সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে, পোষ্যগুলোকে খেতে দেয়া, জামা কাপড়গুলোও মেলে দেয়া, সমস্ত কমপ্লিট করে নিয়ে নিচেই চলে যায়। আর এই যে দেখছো বালতিটা এখানে রেখে দেওয়ার কারণও তোমরা অনেকেই জানো, ওই যে যখন তখন বৃষ্টি আসছে আর ওই একটা টিনে কোথায় যে ফুটো হয়েছে জানি না, জলগুলো পড়ে পুরো ঘরে হয়ে যাচ্ছে, ওই জন্য বালতিটা ওখানে রেখে দেয়া, তাহলে জলটা ওই বালতিটাতেই জমা হয়। ব্যালকানিতে গাছটা ঝটপট ঝুলিয়ে দিয়েই চটপট চলে এলাম রান্নাঘরে টিফিনটা তৈরি করে নেওয়ার জন্য। আজকে তো সানডে, মেয়ের আছে আঁকার স্কুল, সেই জন্য পেঁয়াজ কুচি শশা কুচি ছাড়া মেয়েকে বানিয়ে দিচ্ছি একটা এগরোল। আর আমরা আজকের টিফিনে বানিয়েছি পরোটা, আর তার সঙ্গে আছে মিষ্টি, আর খেয়ে নেব সস দিয়ে। জানো তো আজকে আর কিছু পরোটার সঙ্গে তরকারি তৈরি করতে ইচ্ছে করলো না। আমরা সকলে মিলে টিফিনটা সেরে নিলাম, তারপর মেয়ে চলে গেল আঁকার স্কুল, কর্তারও বাইরে একটু কাজ আছে, মেয়েকে আঁকার স্কুলে দিয়ে কর্তা ওদিকে কাজটা সেরে নেবে, আমি চলে এলাম রান্নাঘরে রান্নার কাজটা সেরে নিতে। কারণ ছেলে উঠে গেলে জানোই তো, এখন ছেলে যতদিন না বড় হচ্ছে ওই একই সমস্যা, রান্না বান্নাটা ঠিকঠাক শান্তি করে করতে পারবো না। আর আজকের আমাদের লাঞ্চের মেনুতে তৈরি করে নিচ্ছি পটল আলু মাছের ঝোল, সঙ্গে রাখছি মোচার পকোড়া, আর কিছু করছি না জানো তো। এরই মাঝে দেখো ওরা এখনো ফেরেনি, আমার পুচকুটা উঠে পড়েছে, উপরের মেজানাইন রুমের এই দোলনাটায় ওকে বসিয়ে বসিয়ে খাবারটা খাইয়ে নিচ্ছি। খাবার খেতে খেতেই আশা করছি ওর দিদি চলে আসবে, চলেও এসেছে। আর এই যে দেখো ছাদেতে ওরা একটু খেলা করে নিচ্ছে, আকাশে মেঘ দেখে আজ শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে সিঁড়ির কাছে ওখানটাতেই মেলে দিলাম। আর এই যে আমার দুটো প্রাণ খেলা করছে, মেয়ে অবশ্য চুপ করে বসেই আছে, আজ বড় হয়েছে বলে না, মেয়ে বরাবরই ছোট থেকেও একই রকম শান্তশিষ্ট। আর এই যে দেখো ছেলে, এক জায়গায় তো কখনোই স্থির থাকে না, এর কাছে ওখানটাতে বেতের যে পট স্ট্যান্ডটা রাখা আছে ও খালি ওটাকেই নেবে। আর ওর দিদি তো অস্থির হয়ে যাচ্ছে, ও ধুলোতে কেন হাত দিচ্ছে, নোংরায় কেন ওর হাত পড়ে যাচ্ছে, ওর কিন্তু পেটের প্রবলেম হয়ে যাবে। যাক ওরা দুজনা বকতে থাকুক, ওদের এই বকতে থাকা খুনসুটি দেখতে দেখতে আমার খানিকটা সময় একটু মজা করেই কাটছে। এরা দুজনে আছে বলেই তো আমার জীবনটা এত আনন্দের।
চারিপাশের যে সমস্ত ঘটনাগুলো মন খারাপ করে দেয় সেগুলোর থেকে মনটাকে অনেকটা এদেরকে দেখে ডাইভার্ট করে নিতে পারি। সমস্ত কাজটা সেরে নিয়ে লাঞ্চও কমপ্লিট করে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দুপুরে। এই যে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে, মিয়ার কর্তা আছে ওইদিকের রুমে। ততক্ষণ ভাবলাম তোমাদের সঙ্গে আমার এই আলমারিটা আমি কিভাবে অর্গানাইজ করে রেখেছি সেটাই শেয়ার করে নিই। আলমারিটা আমার গোছানোই আছে, সেই জন্য শুধুমাত্র এই দিকের যে পার্টটা আছে সেখান থেকে জিনিসগুলো বার করে নিয়ে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে আলমারিটা পরিষ্কার করি, কারণ সম্পূর্ণ আলমারিটা একই দিনে আমার পক্ষে গোছানো অসম্ভব ব্যাপার। ছেলে ঘুম থেকে উঠে পড়লে আমি খুবই সমস্যায় পড়ে যাব। সেই জন্য একটা পার্টি দেখাচ্ছি। আমি যখনই আলমারিটা গোছাই এভাবে কলিন দিয়ে একটা শুকনো কাপড় নিয়ে ভালো করে আলমারির ভেতরটা মুছে নিই। আর এই যে দেখো এই কর্নারগুলো মানে বেশি নোংরা হয়, কত ধুলো জমেছে দেখতে পাচ্ছ? কলিন দিয়ে ভালো করে মুছে নিয়েই আমি এর ওপরে জামাকাপড়গুলো রেখে দিই না, মিনিট পনেরো মতো আলমারিটা একটু ফাঁকা রাখি, খুলেও রাখি, তারপর এতে জামাকাপড়গুলো রাখি। আর এরই মাঝে দেখো ওই দিকের পাটটা মানে ওই দিকের অংশটা যেটা আমি পরিষ্কার করলাম সেদিকটাও গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর পুরো আলমারিটা আমি কীভাবে অর্গানাইজ করেছি এবং কীভাবে গুছিয়ে রাখলে তোমাদের আলমারিটা খুব একটা বেশি এলোমেলো হবে না সেটাই মানে সেই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই দিকের আলমারিটাতেও আমার অনেক জামা কাপড় আছে, সেগুলো পরে না হয় আরেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে শুরু করি এই আলমারিটা দিয়ে। এই যে ওপরের পাটটা দেখতে পাচ্ছ, এখানে রেখেছি আমি মুসফি সমস্ত বাইরে পড়ে যাওয়ার ভালো জামাগুলো। আমি কি করি, আমাদের চারজনই ফ্যামিলি মেম্বার, চারজনেরই প্রতিটা মানে আলাদা আলাদা করে ধাপে ধাপে রাখার চেষ্টা করি, মানে প্রত্যেকজনের আলাদা আলাদা পার্টে জামাকাপড়গুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। তাহলে কি হয়, জামাকাপড়গুলো খুঁজে পাওয়া যায় সহজে, এলোমেলো খুবই কম হয়, যদিও বা এলোমেলো হয়ে যায় গুছিয়ে রাখা যায় খুবই সহজে, দ্রুত তাড়াতাড়ি আর কি। আর এই যে দেখো আলমারির একটা পার্টে আমার কর্তার ফর্মাল শার্ট প্যান্টগুলো রাখা আছে, সেই পার্টেই একটুখানি ফাঁকা জায়গা ছিল দুটো বিছানার চাদর এবং আমার একটা ভালো শাড়ি ওপরের হ্যাঙ্গার মতো অংশটাতে আমি ঝুলিয়ে রেখেছি। আর এই দিকের পার্টটায় আমার কর্তার সমস্ত পাঞ্জাবিগুলো, আর তার সঙ্গে এই যে এটাও একটা পাঞ্জাবি, আর এটা ওর সঙ্গে পাজামা, আর এই সমস্ত পাঞ্জাবি সমস্ত পাজামাগুলো এই সাইডে আমি এইভাবে রেখেছি। আর এটা আমাদের বিয়ের ফটো অ্যালবামটা, এখানটা একটু জায়গা ছিল ভালোভাবে রেখে দিয়েছি। আর তার নিচের এই পার্টটাতে আছে আমার সমস্ত শাড়িগুলো, আর তার নিচের পার্টটায় আছে আমার সমস্ত কুর্তি পাজামা যেগুলো আছে চুড়িদার। আর এই যে দেখছো শাড়ির পেছনে আমার আরও একটা মানে শাড়ির রো আছে, ঠিক সামনে যেভাবে সেভাবে পেছনেও আছে, কিন্তু অত তো আর নামিয়ে তোমাদেরকে দেখানো সম্ভব নয়। আমার শাড়িগুলো আমি এইভাবেই গুছিয়ে রাখতে পছন্দ করি, মাঝে মাঝে এগুলোর ভাঁজগুলোকে একটু চেঞ্জ করে দিই, না হলে ভাঁজে ভাঁজে সমস্ত সময় তো আর শাড়ি পরা হয় না, ভাঁজে ভাঁজে শাড়িগুলো আর কি কেটে যাওয়ার ভয় থাকে। আর কুর্তিগুলোর পেছনেও ঠিক ওই একইভাবে কুর্তিরও মানে আরেকটা কুর্তিরও মানে তোমার ধাপ আছে আর কি। আর এই যে দেখছো এই সাইডে সাধারণত অনেকেই শেরওয়ানি ঝুলিয়ে রাখে, আমি এখানটা রেখেছি আমার পছন্দের এই সাইড ব্যাগ দুটো, আমার এই দুটো খুবই পছন্দের বলে আমি এইভাবে এখানটায় ঝুলিয়ে রাখি। এরপর আমি তোমাদের সঙ্গে আমার এই দিকের যে আলাদা সিঙ্গল যে পার্টটা আছে সেটা শেয়ার করব। তার আগে জানো তো এই দিকের আলমারির অংশটা না লাগিয়ে নিলেই ভালো, যেহেতু আমার এই বিছানাটার পাশেই আলমারির অংশটা একটু আর কি সমস্যায় পড়ে যেতে হয়, দেখলে তো পুচকে উঠে গেছে। আর এই যে দেখো আলমারির এই যে সিঙ্গল পার্টটা দেখছো, এটা আমি প্রত্যেক দিনের মানে ব্যবহারের জিনিসগুলোই রাখি, নিতে আমার খুবই সুবিধে হয়। ওপরের এই পার্টটাতে রেখেছি সমস্ত আমার হ্যান্ডব্যাগগুলো, তার নিচে আছে আমার নিত্যদিনের যেগুলো জামাকাপড়গুলো আমি পরি সেগুলো, আর তার পাশেই মুসফিরও মানে অর্ডিনারি জামাগুলো রাখা আছে। তার নিচের যে অংশটাতে এখানে আছে আইভানের নিত্যদিনের প্রয়োজনীয় জামাকাপড়গুলো, আর সামনেতে রেখে দিয়েছি ওর সমস্ত জুতো জোড়া, তাহলে ও যখনই বাইরে যায় আমার পক্ষে খুব সহজ হয় নিয়ে নেয়া কোন জুতোটা ভরাবো কোনটা কি। আর এইটার নিচেরই যে পার্টটা আছে সেখানে আছে আইভানের সমস্ত বাইরে পড়ে যাওয়ার ড্রেসগুলো, আইভানেরগুলো এখানেই রাখি কারণ কখন কি আমাদের বাইরে যেতে হয় হুটহাট ডাক্তারখানা প্রয়োজন আর কি,
চট জলদি ওখান থেকে নেওয়া যায়। আর নিচের এখানটাতে রেখেছি আমার বিছানা চাদরগুলো, আর আমার দু একটা ভালো ওড়না রাখা আছে, আর ওয়াইপসগুলো সাইডে রেখে সামনে একটা হ্যান্ডব্যাগ রেখে দিয়েছি, দেখতে ভালো লাগবে আলমারিটা যখন খোলা হবে আর কি, সেই জন্য। আর একটা আলমারি ছোট্ট টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আলমারিতে আমি ন্যাপথলিনগুলোকে এই যে দেখো ছোট ছোট পাত্রে এইভাবে রেখে দিই, মানে সরাসরি জামা কাপড়ের সংস্পর্শে রাখি না ন্যাপথলিনগুলো, এইভাবে হাঁড়িতে রেখে মানে এক একটা কর্নারে রেখে দিই। আমি আমার আলমারি যখনই গোছাই এইভাবেই গোছাই, মানে ন্যাপথলিনগুলোকে এইভাবেই রাখি। আর আমাদের যে ফ্যামিলি মেম্বার, প্রতিটা ফ্যামিলি মেম্বার প্রতি আমি এক একটা পার্ট আলাদা আলাদা করে নিই এবং তাদের জামা কাপড়গুলো আলাদা আলাদাভাবেই রাখি, তাহলে যদি বা যে কোনো একটা অংশ ধরো এলোমেলো হয়ে গেল, গুছিয়ে নেওয়া যায় খুব তাড়াতাড়ি, খুব একটা সমস্যায় পড়তে হয় না। আমার এই আলমারি গোছানোর একটা দুটো টিপস আশা করি তোমাদের অনেকেরই কাজে লাগবে। তার সঙ্গে আলমারি গোছাতে গোছাতে বিকালও হয়ে গেছে, আমার ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তার সঙ্গে তোমাদের সকলের আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা তোমরা সকলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো, তোমাদের সকলেরই সাহায্যের আমার খুবই প্রয়োজন। তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আবারও আমার একটি নতুন ভিডিওতে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।